সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে গোয়েন্দা ফেলুদার প্রথম রহস্য উপন্যাস বাদশাহী আংটি এবার আসতে চলেছে বড় পর্দায়। সন্দীপ রায়ের ফেলুদা সিরিজে এবার নতুন ফেলুদা হতে চলেছেন আবির চট্টোপাধ্যায়, সঙ্গে নতুন তপসের সৌরভ দাস। এছাড়া তপসের বাবার চরিত্রে আছেন দীপঙ্কর দে, ধীরুকাকা বিশ্বজিৎ চক্রবর্তী, ডক্টর শ্রীবাস্তব ভরত কল, বিলাসবাবু দ্বিজেন বন্দ্যোপাধ্যায় আর বনবিহারীবাবুর চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়। ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ও সুরিন্দর ফিল্মস নিবেদিত এই ছবি মুক্তি পেতে চলেছে 2014 বড়দিনে। নতুন ফেলুদাকে নিয়ে বাদশাহী আংটির সাফল্যের জন্য বাংলা মুভিজের শুভেচ্ছা রইল।